হ্যালো, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারে সবাই ভালো আছে। তোমরাও খুব খুব ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। এই কথাগুলো কিন্তু কমন, মোটামুটি সবাই বলে। তো আমিও দেখলাম যে আমি বা পিছিয়ে থাকি কেন, আমিও বললাম। তো তোমরা সবাই ভালো থেকো। তো আজকে আমি সব যথারীতি সকালে উঠে মর্নিং ওয়াক করে এসেছি। আমি তো সাড়ে চারটের সময় উঠি, উঠে বাইরে যাই, একটু আলো ফুটলে এখন বাইরে বেরোই, কারণ যেহেতু বর্ষা, হালকা হালকা বর্ষা হলেও বর্ষাকাল, আর ঘাস টাসগুলো, গাছের জঙ্গল টঙ্গলগুলো একটু বেড়ে গেছে, তো সেই জন্য একটু অন্ধকার থাকতে বাইরে বেরিয়ে গাছের কাছে যাওয়াটা ঠিক নিরাপদ মনে হয় না। সেই জন্য একটু আলো ফুটলে তারপর যাই আর ফুল তুলি। ফুল তোলার পরে বাড়িতে, ঘরে এসে বসছি এখন। যা কী কী ফুল তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে যা তুলি, জবা, টগর, ডবল টগর, সিঙ্গেল টগর, থোকা জবা, সিঙ্গেল জবা, ঝুমকো জবা, এইরকম কয়েকটা গাছ আছে, দোপাটি, এইরকম কয়েকটা গাছ আছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি আজকে একটা দোপাটি গাছ ছোট্ট টবে, একটু ছোটো একটা 4 ইঞ্চি টবে গ্রো করেছিলাম, মানে বীজ ফেলেছিলাম। তো বীজের থেকে সেটা বড় হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে গোড়াটাও বেশ মোটা হয়েছে, মোটা হতে ও এখন গাছটা বড় সড়ো হয়েছে সবই, কিন্তু ফুল হচ্ছে না, কারণ ফুল হচ্ছে না এই কারণে ওর মাটিটা একটু কম হয়ে গেছে এবং ও পুষ্টি পাচ্ছে না। তো ওকে এখন বড় টবে দিতে হবে, রিপটিং করতে হবে। আগেও দু একটা পদ্মপাটি গাছকে আমি করেছি, সেগুলোতে ফুল হচ্ছে, বড় টবে দিয়েছি। তো এটাকেও করবো, সেটা তোমাদেরকে দেখাবো আমি কী কী দিয়ে, মাটির সঙ্গে কী কী দিয়ে রিপটিং করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর কী কী ফুল তুলেছি সেটাও আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখি, দেখা যাক। আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকে ভিউ করছো, মানে ভিউয়ার্স মোটামুটি হচ্ছে, কিন্তু তারা কেউ সাবস্ক্রাইব করছে না, অনেকেই সাবস্ক্রাইব করছে না, কাল কিছুটা দেখে হয়তো থেমে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, আর কমেন্ট করছে না, কোনো রকম কমেন্ট পাচ্ছি না, লাইক তো করছেই না, এবং সাবস্ক্রাইবটাও করছে না। সাবস্ক্রাইবও আমার দরকার, আমি চাই আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে, এবং তার জন্য তোমাদের সাপোর্টটা দরকার। তোমরাও আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো, ভালো পছন্দ হলে করো, ভালো লাগলে করো, আর কমেন্ট অবশ্যই করো, ভালো না লাগলেও কমেন্ট করো যে খারাপ হয়েছে, ভিডিওটা ভালো হয়নি, কী কী কম আছে, কী আছে। প্রাইভেটে কোনো রকম ফোন টোন করে বলার দরকার নেই, তোমরা ওই কমেন্টে গিয়েই বলো, কমেন্টে বললেই আমি বুঝতে পারবো এবং উত্তরও দিতে পারবো, ঠিক আছে? তো চলো গিয়ে করি, এবারে কাজটা করি, তোমাদের দেখাচ্ছি। সকালে এই ফুলগুলো তুলেছি, এটা হচ্ছে থোকা জবা, এটা আগেও তোমরা দেখেছো আমার গাছে আছে, বড় গাছ আছে, সেখান থেকে প্রতিদিনই ফুল পায়, এটা শীতকালেও ফুল হয়, তবে গরমে শুরুতে এটা এই গাছে পোকা লেগে গেছিলো, সাদা মিলিবাগ লেগে গেছিলো, সেগুলো ট্রিটমেন্ট করেছি, আর কয়েকদিন বৃষ্টি হওয়াতে এই গাছটা ঠিক হয়ে গেছে, নিজের থেকে ফুল যথারীতি হচ্ছে। আর এগুলো হচ্ছে সাধারণ জবা আছে, এমনি জবা আর ঝুমকো জবাও আছে এর সঙ্গে মিক্সড মেশানো। আর এইটা হচ্ছে কিছু কাঞ্চন ফুল, আমাদের পাশের দিদির গাছের থেকে পাই, উনি দেন, আর কিছু টগর, আর খানিকটা তুলসী পাতা, এই দিয়েই আমাদের, আমার পুজো হয়ে যায়। আমি একটু মানে দেরি রান্না টান্না সেরে তারপর পুজোটা করি। তো এই হচ্ছে আমার ফুলের সম্ভার, ফুলগুলো সকালবেলা তুললে একটু গুটিয়ে থাকে, তারপর আস্তে আস্তে ফুলতে থাকে, পাপড়ি মেলতে থাকে, যখন অনেকটা বড় হয়ে যায়, একটু বেলা দিকে বড় হয়, খুব সুন্দর লাগে। এই হচ্ছে আমার ফুলের, ফুল তুলেছি সকালে, এটা তোমাদের দেখালাম, তো আশা করি তোমাদের ভালোই লাগছে, ফুল দেখতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আমি গাছ ভীষণ পছন্দ করি, এবং সে ফুলের গাছই হোক আর ফলের গাছ হোক বা সবজির গাছ হোক, সব গাছই আমি পছন্দ করি।
আর এইটা হচ্ছে লক্ষ্মী জবার গাছ, সিঁড়িতে লাগানো আছে। এটাও আর একটা লক্ষ্মী জবা, ইয়েলো কালারের। তো এইগুলো তো তোমরা আগেই দেখেছো, কলিয়াস। এই কিছু গাছ আছে আমার, জায়গা খুবই ছোট, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করি একটু আধটু ফুল ফোটাবার। আমার একটা হ্যাবিট, আমি যেখানেই গেছি যেখানেই থেকেছি আমি দুটো চারটে ফুলের গাছ লাগিয়েছি। সবজি গাছ ইচ্ছে করলেও লাগাতে পারি না, কারণ আমার ভীষণ শখ সবজি গাছ লাগাবার, কিন্তু আমি সবজি গাছ লাগাতে পারি না। এইটা হচ্ছে সেই দোপাটি গাছটা যেটা আমি রিপটিং করব, তোমাদের দেখাচ্ছি। এই ছোট টবে এটা হয়ে রয়েছে, বীজ থেকে তৈরি করেছিলাম। গোড়া মোটা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, আর একটু ঝিমিয়ে আছে কারণ আমি জল দিইনি। কারণ জল দিলে মাটির থেকে ওটাকে তোলা যাবে না, টবের থেকে মাটিটা শুদ্ধ তোলা যাবে না, শিকড় ছিঁড়ে যেতে পারে, সেই জন্য আমি জল দিইনি, একটু ঝিমিয়ে রয়েছে। রিপটিং করব ওই পেছনের টবটাতে, তখন আমি জল দেব। রিপটিং করার পরে জল দেব, যখন ওটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিতে পারবো, তারপরে ওটা সতেজ হয়ে যাবে আশা করি, ফুল দেবে এরপরে, তখন তোমাদেরকে দেখাবো আবার। তো এখন আমি কি করে কি করছি সেটা তোমাদেরকে দেখাই। পেছনের ওই টবটাতে আমি কিছুটা মাটি রেখেছি, পুরনো মাটি ছিল সেটাকে ঝুরঝুরে করে নিয়েছি। এই টবেই বসাবো গাছটা, আর এর সঙ্গে আরও কিছু মেশাবো, তো সেইটা তোমাদের দেখাচ্ছি। এই যে কী কী মেশাবো সেটা দেখাচ্ছি, যেমন কিছুটা মাটি নিয়েছি, গার্ডেন সয়েল যেটাকে বলে, গার্ডেন প্লেন গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট দুমুঠো, আর বোন মিল, সাদাটা হোয়াইটটা হচ্ছে বোন মিল, বোন মিল এক মুঠো নিয়েছি। যেহেতু একটা গাছ সেই জন্য এই তিনটে জিনিস দিয়ে লাগাবো, এর সঙ্গে একটু এপসাম সল্ট দেবো, আর একটু সাফ পাউডার মিশিয়ে দেবো যাতে ফাঙ্গাস এফেক্ট না হয় গোড়ার থেকে। যেহেতু দোপাটি গাছ খুব সফট গাছ, নরম গাছ, সেই জন্য এগুলো দিয়ে খেয়াল রাখতে হয়। এটাকে মিক্স করে নিচ্ছি, টবে মাটি রয়েছে সেটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে দিয়েছি, আগের মাটি ছিল, তুলে আবার নতুন মাটি ভরেছি, ভরে তারপরে এইটাকে দেব, দিয়ে তারপরে গাছটা বসাবো। এক্সট্রা মাটি আছে অনেক, এর সঙ্গে একটু আমি এপসাম সল্ট দেব, আর একটুখানি ওই সাফ দেব, অ্যান্টি ফাঙ্গাল পাউডার সেটাও দেব। এটা মিক্স করে নিয়েছি, একটু সাফ পাউডার দিয়েছি, অ্যান্টি ফাঙ্গাল পাউডার, কারণ বর্ষাকাল, তারপরে দোপাটি গাছ খুব সফট নরম গাছ, সেই জন্য নষ্ট হয়ে যেতে পারে বা ফাঙ্গাল এফেক্টেড হতে পারে, সেই জন্য আমি এই অ্যান্টি ফাঙ্গাল পাউডারটা দিলাম। আর এইটা হচ্ছে এপসাম সল্ট, এটা একটুখানি দেব, একটুখানি দিলে এই শেকড়ের ব্যাপারটা, যেহেতু নতুন নতুন মাটিতে বসছে সেই জন্য ওর শকটা কেটে যাবে, ওরা একটু শকট হয় নতুন জায়গায় নিয়ে ফেললে। গাছেরও তো প্রাণ আছে, সেই জন্য ওরা একটুখানি এই এপসাম সল্টটাতে ওদের শিকড় বাড়তে এবং গাছটাকে হেল্প করতে হেল্প করে আর কি, বাড়তে সাহায্য করে। এটা এক হাতে ধরে এ করছি তো অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে। আর আমি এইটা একটু দেবো, এটা হচ্ছে চা পাতা আর কলার খোসা গুঁড়ো করা, শুকনো করে গুঁড়ো করে রেখেছি, এটা একটু দেবো মাটির সঙ্গে মিশিয়ে দেবো। আস্তে 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 এটা এই মানে খাবার দেবে আর কি, গাছকে ফুড দেবে, এটা একটু দেবো। এই এপসাম সল্ট এই যে এটা হচ্ছে কলার খোসা চা পাতা শুকনো করে গুঁড়ো করে রাখা, এটা গাছ বসানোর সময় আমি একটু একটু করে দিয়ে দিই মাটির সঙ্গে, গাছের জন্য ভালো, তারপর খাবারটা খুব ভালো পায় এখান থেকে।
সেই জন্য দিচ্ছি। এমনিতেও এমনিতেই এগুলো হচ্ছে জৈবিক সার, তো এগুলো দেওয়া সবসময় ভালো। কলার খোসা, চা পাতা এগুলো শুকনো করে দিতে পারলে ভালো, আর কলার খোসা ভিজিয়েও দেওয়া যায়। গাছটাকে তুলছি, শিকড় টিকর পুরো করে জড়িয়ে গেছে, ওইটুকুনি টবে তো এতদিন ধরে ছিল, এবারে এর মধ্যে আমি বসিয়ে দিলাম। এর ভেতরে এই তৈরি মাটিটা একটু দিয়ে বসিয়েছি, বসালাম। এবারে মাটিটা টপটা ভর্তি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যে লাগিয়েছি গাছটা, মাটি ভরে জল দিলাম, দেখি এবার কি হয়। ফুল হলে তোমাদেরকে দেখাবো। আর এই অ্যাডেনিয়ামগুলো, এগুলো একটু আধটু এই বৃষ্টির জলে ফাঙ্গাল অ্যাটাক হয়েছিল, এগুলোকে আবার সে ওষুধ দিলাম, ওষুধ দিলাম, রোদ্দুরে রাখলাম। আরও দোপাটি আছে লাগিয়েছি, আর ওই যে দোপাটিটা একটু ফুল হচ্ছে, অরেঞ্জ কালারের দোপাটি। এইটা হচ্ছে সেলোসিয়া বা মোরগঝুটি ফুল গাছ, কয়েকটা লাগিয়েছিলাম, বিশাল লম্বা হয়ে যাচ্ছে, ফুল কবে হবে জানি না, শীতকালে হবে বোধহয়। আর এগুলো তো নয়নতারা হাইব্রিডের, জানো তোমরা সবাই। আর এই যে আমার দোপাটি, আর একটা যেটা দেখাচ্ছিলাম ওপর থেকে সেই অরেঞ্জ কালারের দোপাটিটা, এটাও আমি রিপোর্ট করেছিলাম দু মাস আগে, তো এখন ভালোই ফুল হচ্ছে, তোকা মতো, ছোট্ট গোলাপের মতো আর কি, রংটাও খুবই সুন্দর। এটাও বীজ থেকেই গ্রো করেছিলাম। আর এইটা হচ্ছে সেই বড় জবা গাছটা। তো আমার ফুলের গাছ তো তোমরা দেখলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।